ডিম বাড়ি ঘুরে দেখছেন তারা খুঁজে পারবেন এই সাপে একটা দুটা ডিম পারে না বেশি পারে ভাই না দেখছেন তো ভাই আপনি ডিম কারো বাড়ি ঘুরে একটা দুটা ডিম পারে না বেশি পারে সাপে একটা ডিম একটা সাপে 40টা 50টা ডিম পারে সাপেরই ডিমে প্লাস্টিকের মতো ছড়া বান্ধা থাকে আপনি সাপের ডিম যখন মেলা দিবেন এটা রবারের মতো লাভ করবো যদি আপনার বাড়ি দিয়ে ভাগেন এটার বাচ্চা হলে ডিমের তোরা মাথা বাইরিয়া ফোনে দৌড়া থাকে আর দানের সাপের বাচ্চা হলে ডিমের তোনা বাইরিয়া দৌড় মার কেন ভাগের করে ভাগ ছেলেটাকে 4 ঘন্টা জারার পরে চেষ্টা করি আমি ভালো করে আল্লাহ এটাকে মনে করেন সাপ আমরা মনে করি প্লাস্টিক এটি কোনো সাপ না যেই সাপে আব্দুল আলীরে কামড় দিয়া পাখির মতো উড়াল মারছিল তারই একটা বংশধারী সাপ এখানে দেখেন যখন আমি সাপটা বাইর করব শুধু হাতের মুখটা কোনো ভাইয়া রাখবেন না খেলা দেখেন কোনো ভাইয়ের পয়সা লাগে না এই দেখেন এই দাঁড়িয়ে তো ভাই এই বেজি দরস্তা গেলে কেন এটা দেখেন আমার কাছে বর্ষাকালে সাপ যায় ঘরের ভিতরে আর শীতের মাসে সাপ যায় ধান খেতে অনেক ছেলেরা দেখবেন ধান খাইতা হিন্দুর কাপায় হাত ঢুকে অনেকে ধান বাড়ি করে করে না ভাই বলা ভাই মানা করে দিবেন ভাই একদিন আগে সিলেট একটা কামড় দিয়ে সাপে মারতে ধান খেতে কেন এটার মেন উস্তাদ হইলে একমাত্র বাম যদি আছে কথা বলেন ভাইয়েরা বললেন কোনো এক জায়গায় বাম দিতে হবো আমার পকেট থেকে তোরে 100 টাকা দিয়ে আমার কামড় দিস না মানবো ভাই কি টাকা মানবো 5 লাখ দিলে মানতো না নিজে কাজটা দিলে মানি জায়গা রাখবেন কামড়াইছে এইবারে তিন দূর আছে বাড়িতে সাপ আছে রাত্রে বেলায় তিন দূর মানে করে মানুষকে কামড়াইয়া ধরে আপনি কাজটা নিজে তুলে বোতলকেরা ঘরে রেখে দিয়ে সাপ আছে বেরিয়ে যে এই সাপ টাকা দংলার মধ্যে পান বড় যদি লাড়ি পান অনেক ভাইয়ের কিন্তু সামনে লাড়ি দিয়ে মারেন যারা সাপ মারবেন মাইরা কই ফেলাই দিয়েন যে কোনো সাপ আপনি মাইরা গাঁথা করে মাটির তলে রাখবেন আর নাইলে কেরাসি তেল দিয়ে জ্বালাই দিবেন সাপ মাইরা যদি কোনো লাগে ফেলাইয়া দেন এটা পয়সা গেলে একটা গন্ধ হয় সাপের পচা গন্ধটা ভালো না খারাপ দাদা পুরুষের লাগলো হয় হাঁপানি গাছ মেয়ে লোকের লাগলো হয় মুখের বাতাস তার ঘোরা ফোলাবে নিলে মারা যায় একটা পোক দেখে অন্ধকার রেখে তেল সারা বাড়তি জ্বলে নিবে যুবকদারি বলে না যিনি পোকার লাগে গাছটা মিলাই দিবেন আপনি যার 7টা দিন পানি পাবেন এই দামি যে সাপের কাছে বেজিটা নিয়ে রাখছি বলো জানেন না কিছু তেল হাতে নিয়েন গাছটারে তেলের মধ্যে চুকার সাপ দেখলেন এই সুন করে মিলন করে কেউ দেখছেন আপনারা কোনো জায়গায় ভাই এরা কাকা সব জায়গায় পাওয়া যায় যদি ভাগ্য বলায় দুই একটা গরু স্থানে পাইবেন তাহলে এটা আপনারা দেখছেন অবশ্যই দেখছেন সাপ লাগতো না বুঝা গেছে এখন আরেকটা বাড়ি করি যাতে একটু ভিতরে যান যারা একটু দিকে আসেন কাকার একটু ডাক্তার সামনে দিকে আউকার আরেকটা বাড়ি আগের দিকে আউকে আসেন কোনো ভয় নাই তো সামনে আগে তো আগের দিকে আউকে আসেন আগে তো দিকে সামনে অনেকে চিন্তা করে অনেকে চিন্তা করে তুমি তো সাপ না সাপ আর আমি তো সাপ দেখলে ডরাই যে তোমাদের কাছে লজ্জাপতি গাছ বলে আমি কিছু পয়সা দিয়ে কিনে নেই আমি গাছ বিক্রি করি এতটি সাপ নিয়ে যদি আপনার বাড়ি আমি দেখাইতাম টাকা না দিলে একবার চালিল আমারে তুলে দিতাম আমি এতটি লোকের ভিতর এক ভারী কাছে একটা গাছ বিক্রি করবো সবার কাছে না দেখি কোন জ্ঞানী কোন দিলদার কার গাছের উপরে বিশ্বাস শুধু আমার এই বেজিটার আমি মাছ খব আমার এক ভারী কাছে আমার একটা গাছের মূল্য ছিড়ি আমার 5টা টাকার দরকার 5 টাকা তোর মনসাধ্য হয় ভাইয়া যে কোনো একটা কাজে হাত দাও কাজটা সলন হয় চেয়ারে না বাধা থাকে
I'm going to go to the hospital.